চুপকে চুপকে দিল আসু কি করছো তুমি? কেন ভগবানের নাম করছি কি গো? আপনাদের ঘরে গর্ভবতী মাকে সাথ দেওয়া হয় তো? হ্যাঁ, কবার দেন? তাড়াতাড়ি করে বলবেন। দুবার, একবার, আমাদের তিনবার, পাঁচ মাসে, সাত মাসে, নয় মাসে। বলে খোকা তুই কি খেয়েছিস নাকি? খাইনি, দেখেছি। লোকে খাইয়েছে, আমি একটু দেখেছি। আচ্ছা আপনারা তাই বলুন তো, যদি দুবারই হয়, 10 মাস 10 দিনের মধ্যে যদি দুবার স্কুল খোলে, সে ছেলেটা স্টার পাবে না ফেল হবে? হিসাব করে বলুন। সে ছেলে তো জিরো পাবে। আর আমরা বলি কি না, আম হিরো, মেহ হিন্দুস্তানি, মে গাঢু, তু গড নেই হ্যায়, তু ডাঘু, মে গাঢু, দেখো মে ডাঘু, ভগবান কা ডাঘু, মেরা বাপ হ্যায় গড, মে তস কা ডাঘু, মেরা বগলস লাগা হোতে হ্যায়, অধিক্ষা জীবন শূন্য, দিক শূন্য, বান্ধবা পুত্রহীন, গৃহ শূন্য, সর্বশূন্য, দারিদ্রতা, যারা মালা পরে না, যারা দীক্ষা নেয় না, তারা ছাড়া কুকুর, যেখানে সেখানে মার খায়, অকালে মরে যায়, নিতাই গৌর হরি বল। আর এই বাবুর বাড়ির কুকুর দেখো বগলেস লাগানো আছে, খারাপ কাজ যদি কখনো হুটহুট খেয়ে পড়তে যাই, তখন মানুষ বলবে বাবুর বাড়ির কুকুরকে মারিস না, এর স্বভাব ভালো, ভুল করে হুটহুট খেয়ে পড়ে গেছে রে, নিতাই গৌর হরি বল। তাহলে এবার যদি বাড়ির কুকুর যদি হয়, যদি রক্ষা পায়, বাড়ির বাইরের কুকুর কি করবে? মার খেয়ে মরবে। তাহলে আপনারা কেন মালা পড়ছেন না? আমি আপনাদের কুকুর বলছি না, কুকুর যদি হবেন ভগবানের কুকুর হন। ভগবান আমাদের পিতা, আমরা তার চাকর, দাসানু দাস যেন হতে পারি, তাই একটু মালা পরলে কত ভালো লাগে বলুন তো। কি এই যে মায়েরা দেখো তিলক পরে, মালা পরে, আপনাদের কাছে সুন্দর শাড়ি পরে ভিক্ষা করলো, আপনারা যে যেমন যেমন যার স্বার্থ আছে আপনারা দিয়েছেন, যার যেমন ক্ষমতা তেমনি দিয়েছেন। কমিটি তো বলে না যে তুমি আমাকে 1 টাকা কেন দিয়েছো, তুমি 10 টাকা দাওনি কেন? কি কমিটি কি বলেছে? বলে এটা যে শ্রদ্ধায় দান, ভিক্ষা কে কবে কোথায় করেছিল? আমার ইচ্ছা ছিল আজকে প্রভাত যোগে গাইবো, কিন্তু যখন কমিটি বাবু সোনারা বললো যে না তুমি আজকে বিল্ল মঙ্গল গাও, তাই আমি বিল্ল মঙ্গল গাইলে কৃষ্ণ লীলা গাইতাম। প্রভাত যোগে দেখবেন ভগবান কৃষ্ণ নিজেই ভক্তের কাছে ভিক্ষা চেয়েছিল। আহা, সে নিজেই বলেছিল মুষ্টি ভিক্ষা দাও গো আমায় ভক্ত সেবার তোর। কখনো বলেনি ভগবানের সেবা, তোর সিদ্ধ নিজে ভগবান, দেখেছো? ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তরা রেখেছে নামে বাঞ্ছা কল্পত। 10 টাকা দিতে আমাদের কষ্ট হয়, বাড়িতে যদি দুপুরে খেতে যেতাম আমাদের 50 টাকা ক্ষতি হয়ে যেত। আজকে যে ভগবানের অন্ন খেলেন, 10 টাকা দিলেন, 40 টাকা ডিউ রাখলেন, আবার সন্ধ্যাবেলায় পাবেন, হয়তো আবার 10 টাকা দিবেন, তাহলে আপনার 80 টাকা ডিউ থাকবে। এই 80 টাকা যত বাড়বে আপনার ওখানে জমিনি বিক্রি হবে, নিতাই গৌর হরি বল। সকলের কাছে ঋণী থাকবেন, কখনো ভগবানের কাছে ঋণী থাকবেন না। ব্রহ্মবৈবর্ত পুরাণ বলেছে আমি দিই একবারে আর নিও মুহূর্তের বারে, দিয়ে দেব আজ আজ করতে করতে 1 বছরে তোমাকে আমি বড় করাবো, আর নিয়ে নেব 1 সেকেন্ডে, কি করে তোমাকে ব্যাঙ্গালোরে ভর্তি করে দেবো। তোমার ক্যান্সার আছে বলে 10টা ডাক্তারের কাছে চেক আপ করাবো, তোমার সব টাকা সরে গেল, এখানে ভিটে বাড়ি বিক্রি হলো, এবার তোমার বোঝা হবে কাঠের বোঝা, বলো হরি হরি বল। আর তখন তুমি কি বলবে জানো? হরি দাঁত তোর নেই, রোগে তো সব গেছে, ভগবান ভগবানের সেবাই চাইলে 10 টাকা দিয়েছি, ছেঁড়া নোটটা দিয়েছি, আর সেখানে স্ত্রীর জন্য গহনা কিনেছি ভালো করে, তাহলে তোর ক্যান্সার হবে নাকি আমার হবে? দিবি মুঠো ভর্তি করে, দিবি মুঠো ভর্তি করে দান দিবি, দান দিলে তোর ক্যান্সার যাবে, দি সুপ্রিম পাওয়ার। দর্শন শাস্ত্রে ইংরেজিতে বললেন জওহরলাল নেহরু, দি সুপ্রিম পাওয়ার ব্রিয়ান টু আস ব্রিজি গেটর মেচেন্ট কাইন, শরণাগতি বেশ দা মেডিসিন, হরি নাম বেশ দা মহাপ্রসাদ। যে প্রসাদ পেলে মানুষের ক্যান্সার দূরে যায়, করোনা তো অনেক দূরে নদীর পারে থেকে যায়, ক্যান্সার যার হয় তার অ্যান্সার থাকে না, আর যদি ভক্তি করে কেউ নামকে পান করে তার ক্যান্সার কাছে আর আসে না। চিনবে কি গো রাই কমলিনী, কমলবে কি গো রাই কমলিনী, কমলিনী কমলিনী, চিনবে কি গো
আছি তোর প্রেমের নি আমি ভটপত্রে ভেসেছিলাম শুধু তোমারই কারণ, জাতির ঘরে বাচ্চা যদি জন্ম করবি ভাই গর্ভধারণ থেকে শুধু প্রসাদ খাবি তাই, সদা কৃষ্ণ নাম হরি নাম শোনো দেখো যত্ন করে, ছুটে যাবি না কখনো চকার বাক্সর ঘরে, টিভি দেখলে রে ভাই দেখো সন্তান ভালো হয় না, আবার টিভি দেখলে দেখো সন্তানের রামকৃষ্ণ হতে ভুলে না, আস্থা চ্যানেল দেখবি রে ভাই অতি যত্ন করি, রাম কথা হরি কথাই আছে দেখবি নয়ন ভরি, সিরিয়াল যদি দেখিস তোর চরিত্র ভালো হবে না, আর তোর গর্বে যে এসেছে কোনোদিন ভালো রবে না, চিনিবে কি গো চিনিবে কি গো চিনিবে কি গো রাই কামলিনী আমি সাগর বন্ধন করেছিলাম তোমারই তরে, তেতাল যুগে রাম অবতারে সাগর বন্ধন করেছিলাম তোমারই তরে, রাবণ মেরে সীতাই উদ্ধার করি বিভীষণে দেই রাজধানী গো রাজধানী গো রাজধানী, তারপরেতে নন্দের ঘরে নন্দের বোঝা বইয়েছিলাম তোমারই তরে, আবার রাখালে রুচিষ্ট তুমি খাওয়ালে গো রাইধনি, তোমার লাগি হলাম রাধে নবীন সন্ন্যাসী ভিক্ষা করি ওই নামের প্রেমের ভিখারিণী ভিখারিণী ভিখারিণী, চিনিবে কি গো রাই কমলিনী কমলিনী, প্রেম সে বলো রাধারানী কি জয়, তাই ফের সাবধান গর্ভবতী মা কখনো মাছ খাবেন না মাংস খাবেন না মরবেন, ওই ছাগল কাটা দোকানে ছেলে যাবে সে হন্তা কর সাজবে, লেখা আছে অভয়চরণারবিন্দ প্রভুপাদ লিখে গেছেন কোথায় জানেন, মাংসের ব্যাখ্যাটা করে গেছেন, গ্রন্থটির নাম শ্রীমদ ভাগবত যথাযথ, সেখানে লেখা আছে মাং মানে আমি স মানে তুমি, আজকে যদি তুমি আমার দেহটাকে ছিঁড়ে ছিঁড়ে খাও পরজন্মে আমি তোমার দেহটা ছিঁড়ে ছিঁড়ে খাবো, এবারে বুঝতে পারছেন তো, আচ্ছা কালকে আপনারা পারবেন একটু সুন্দর মনে যেতে একটু ডাল আলু মাখা করে নিয়ে বাঘকে খেতে দিতে, ডাল আলু মাখা বাঘ খাবে তো কি গো খাবে, তাহলে বাঘ যদি আপনার খাবার না খায় আপনারা বাঘের খাবার খান কি করে, কি বলুন না,
বাঘ যদি মানুষের খাবারটা না খায় তাহলে মানুষ কি করে জানোয়ারের খাবারটা খায়? যে বাঘ হিংস্র প্রাণী তার জ্ঞান নেই, কিন্তু আজকাল বাঘেরও জ্ঞান আছে। মা বনদেবী উঠে বলে কেঁদে উঠলে বাঘ তাকে ছেড়ে দিয়ে যায়। সুন্দরবনের নজির আছে, গেল বছর গান করতে গিয়েছিলাম, ওই কি ঝড়খালি না বকখালি বাবা, আমি আর বাইনা নেইনি ভয়ে, মালিককে নিয়ে চলে গেছে, মালিককে নিয়ে চলে গেছে, ছ মাস হয়ে গেছে খোঁজ নেই, গানের টাকা কি নেবো, পালা এখানে, খাওয়া দাওয়া বাদ দিয়ে দৌড় দিয়েছি গাড়িতে উঠে, চাচা আপন প্রাণ বাঁচা। ছ মাস পরে খবর হলো বাবুকে পাওয়া গেছে, এই হাতটা এখান থেকে নাই। সে শুধু কেঁদেছিল, মা গো যদি আমি কিছু পূর্ণ করে থাকি তুমি আমাকে বাঁচাও, আমি তো তোমার বনে আসি না, আমি নামযজ্ঞ করেছিলাম, বৈষ্ণবদের অর্থ দেব বলে আমি একটু বাইরের দিকে এসেছিলাম, তুমি আমায় কেন মারছো মা? ছ মাস পরে তার স্ত্রী তো আর শাখা সিঁদুর নেই, তার ছেলেরা সাধ্য শান্তি করে দিয়েছে, শেষে বাবাকে পাওয়া গেল। সেই মানুষটি এই বছর গান করেতে ডেকেছিল, আমি গিয়েছিলাম অনেক কষ্টে ভয়ে ভয়ে, বলছে না না তোমার ভয় নেই, আমার মা নগেন্দ্র নন্দিনী চণ্ডী আছে, তুমি এসো। জানো বাবা অনেক কথা বললাম তার সঙ্গে, বলছে কোথ থেকে যে একটা বুড়ি আসতো আমার জন্য ফল নিয়ে, আমি জানি না, আমাকে আবার কে যেন চোখে কাপড় বেঁধে দিত, বুড়িটা কোথায় যে হারিয়ে যেত আমি খুঁজে পেতাম, কিন্তু ও যখন আসতো আমি তার নপুরের শব্দটা শুনতে পেতাম। আমাকে বলছে যা আর কোনোদিন মনে আসবি না, জানো আমি সব জ্ঞানে দেখেছি, আমার আগে আছে বুড়িমা, তার আগে আছে সেই বাঘ একটি, আর নদী ধারে এসে কোত্থেকে একটা নৌকো দিয়ে গেল, সেই নৌকো জল বাইতে বাইতে আমি এসেছি। এই দেখো না আমার কত অর্থ দিয়েছে আমার মা, নৌকো ভর্তি করে টাকা দিয়েছে, এই যে বিশ্বাস, বিশ্বাস আর ভক্তিতে ভগবানকে পাওয়া যায়, আর ভগবানকে বেঁধে রাখার উপায় হচ্ছে নয়নবারি। রসগোল্লা যেমন রসর গোল্লা আর গামলাতে না থাকলে যেমন তাকে ভালো লাগে না, কীর্তন গাইতে গেলে যদি নয়নে জল প্রবিষ্ট না হয় সে কীর্তন শুনতে ভালো লাগে না। চল নিতাই গৌর, নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল। বিল্ল ছোট মা আমার গর্ভবতী হয়েছে আর গর্ভ যন্ত্রণা বেড়েছে, এমন সময় তবুও কলসি কক্ষে নিয়ে জল আনতে চলছে গো, কোথায় জল আনতে চলছে, সেই কুয়োতে তৎকালীন দিনে কুয়োয় জল আনতে হতো, আর কুয়ো পাড়ে ছিল একটি বেল্ল বৃক্ষ, পথের ধারে মায় আমার সেই গর্ভ যন্ত্রণা যেই উঠেছে অমনি কলসি ফেলে দিয়ে ছটফট করতে করতে একটা সদ্যজাত শিশুকে জন্ম দিল, আর যেই জন্ম দিয়েছে অমনি কান্নার শব্দ পেয়ে সকলে ছুটে এসেছে। আরে আয় রে, আয় রে, এই বসে আছিস কেন, আরে আয়, অত ছাড়ি দল মুখ পুরি দল, আরে ছাক্কা বাজাবি তো, আরে উড়ু দে। নারীটা বেঁধে দিয়ে, নারীটা বেঁধে দিয়ে, নারীটা কেটে দিল, আর শঙ্কধ্বনি উলুধ্বনি হলো, একটু মধু মুখে দিল, আর বেল্ল গাছের গোড়ায় জন্ম হয়েছে বলে, বেল্ল তলায় পেয়েছে বলে নাম রাখলো বিল্ল, আগের নাম ছিল মঙ্গল।